বাজারে যায় শুধু একজনই বাজারে যায় তাকায় থাকতো কাপুরের দোকানে আরে পকেটে তো পয়সা নাই কি দিয়ে কিনা দিমু এই দর করব কি দিয়া মার্কেট করব কি দিয়া এই একটা টেনশন শুধু একজনই করত সে হলো তোমার ফ্যামিলির একমাত্র কাজের ছেলে একমাত্র কষ্ট কর্মওয়ালা বাবা মন্দ হোক ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আপনা সে কে মন্দ হোক বালো হোক মায়া মামা মায়ের মতো হে জমিনে আপনা সে কে গত জুমায় কাবা করে ছিলাম বাবা কাবার ঘেরা না কোনো কায়ের থেকে যায় নাই রে কাবার সামনের চুল কাটা এখনো বড় হয় না শুধু আমার মাওলারে বুঝাইয়া ক হাজির দোয়া চল্লিশ দিন কেন কবল হয় জানো হাজির দিন পর্যন্ত কোন গুনা করলেও গুণা লেখা হয় না আমি যেরকম মায়ের জন্য মার্কেট করতে যাই আর কানছি তুমিও কান কতজনের জন্য পাঁচশো সাতশো টাকার কাপড় কিনে দিছেন একটু খেয়াল করে দেখেন তো দাদা ভাই বিবিরে আপনি এক হাজার টাকার শাড়ি দিয়েছেন পাঁচ হাজার টাকার শাড়ি দিয়েছেন থ্রি পিস দিয়েছেন দশ হাজার টাকার এরপরও তার চাহিদা মেটে না কিন্তু মা যখন বেঁচে ছিল মাত্র এক হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছেন মা শাড়িটা দৈরা গয়ে কি দরকার ছিল এত টাকা দিয়ে আমার শাড়ি কিনে দেয়া এই দরুদ ঋণ কি দিয়ে শোধ করবা দাদা ভাই তুমি লাখ টাকা মন পাবা না কিন্তু একটা মাত্র নারী একটা মাত্র কাজের বুয়া দুইশো টাকা দিয়ে একটা শাড়ি দিলো কয় এত টাকা দিয়া কি দরকার ছিল আমার সবই তো এখনো নতুন কাপড় ওই দরদির ভুলিস না রে যুবক ভুলিস না মা বাবার মার্কেট আগে কইরা তারপরে অন্য মানুষের মার্কেট কইরো আল্লাহ তোমার জান্নাতের মার্কেট বিক্রি করে দিবা হে যুবক টাকা ওইদিকে দিকে কেন এই কথাগুলো বলছি আখিরে জুমা অনেকে মা হারায় ফেলছেন বাবা হারায় ফেলছেন ইচ্ছা করলে আর মা ডাক আপনি আর ডাকতে পারবেন না ইচ্ছা করলো বাবা ডাক্তার ডাকতে পারবেন না ইচ্ছা করলো ছোট ভাইরে আর আদর করে ডাকতে পারবেন না ইচ্ছা করলো দাদা ভাই বলে বড় ভাইরে আর ডাকতে পারবেন না ইচ্ছা করলো বড় বোনটারে আর আফা করে ডাকতে না ইচ্ছা করলো ছোট বোনটারে বুন বলে ডাকতে পারবা না যারা খবরে চলে গেছে তাদের কথা মনে করে আখেরে জুমায় এক একজন করে টার্গেট করে নিয়াত করেন মোনাজাত করার আগে একজন টার্গেট করেন সবচেয়ে আদরের আপার কে ছিল সবচেয়ে বড় আদরের ছিল আমার মা সবচেয়ে আদরের ছিল আমার বাবা সবচেয়ে আদরের ছিল আমার ছোট্ট ভাইটা সবচেয়ে আদরের ছিল ছোট্ট বোনটা সবচেয়ে আদরের ছিল আমার বড় ভাইটা যে আমার মানুষ করেছে আজকে আজ জুমাতুর বিদায় যদি দোয়া কবুল হয় আমি এক একজনকে টার্গেট করে দোয়া করব রব্বে কারিম কেন মাফ করবে না আমি কসম করে বলতে পারি এই সাইটটা জুমা কি করছেন না করছেন আমি জানি না তবে আজকের জুমা কবুল হবে জোরকন মারহাবা জুমাতুল বেদায় এই পর্যন্ত তিনটা জুমায় যত বিলয়ন কোটি মানুষকে আল্লাহ মাফ করছে সমস্ত মানুষকে এক জায়গায় করলে যত মানুষকে মাফ করে অলা হবে এর দশ গুণ পরিমাণ মানুষকে আল্লাহ আজকে মাফ করে দিবে তা আজকে সুবর্ণ সুযোগ দিছে আমার আল্লাহ কেন আমি ছেড়ে দিব এখন আপনি বলতে পারেন জুমাতুল বেদায় যখন আমার নবী কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন নবীর জীবনের শেষ জুমা এরপরে আমার নবী আর আগামী জুমা পাবেন না অর্থাৎ জুমাতুল বেদা আর পাবেন না জীবনের শেষ জুমাতুল বেদা রমজানের রবিউল আউ্বাল মাসের সেই বারোই রবি নবী যেই বছর বিদায় নিবে ওই বছরের আগের জুমা জুমাতুল বেদা নবী জানতেন আমি আগামী বছর আর রোজা পাবো না নবী আমার জানতেন নবী এত পরিমাণ অস্ত্র ধরিয়েছেন এত পরিমাণ চোখের পানি ঝরিয়েছেন নবীর জীবনে কোনোদিন এত কান্দা কান্দেন নাই নবী কাঁদতে 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 স্টেজের ভিতরে মেম্বারের ভিতরে হেলতাছে আছে আর দোল তাছে সাহাব একরাম কিছু কিছু সাহাবীরা বুঝে গেছে আমার নবী যখন বারবার বলতেছে হয়তো আগামীক জুমে আমি আগামী বছর আর পাবো না আমি আর পাবো না আমি আর পাবো না আমার নবী এত বছর রোজার আয়াত নাজেল হয়েছে দশটা বছর হয়ে গেল নয় বছরের রোজা চলে গেছে নয় বছরের এতে কাপ নবী চলে গেছে এইভাবে তো বারবার কোনোদিন বলেন আমি আগামী বছর নাও থাকতে পারি নাও থাকতে পারি তলেখিয়া কি আমার যাবে চলে যাবেন আপনি মনে করবেন আমান নবী আখের জুমায় যদি এইভাবে কানতে পারেন আর হতে পারে আপনার আমার জীবনের শেষ জুমা গত বছর আখির জুমায় আমি যখন বারবার কানতেছিলাম বলতেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না অনেক হাজি ছিল বাবা চোখের পানি তারা কবরে কথা কবরে না যদি তারা কবরে থাকে আমি আমি কি তো কবরে চলে যেতে পারি অতএব চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করবেন কেন এই জুমার মতো জুমা আপনার জীবনে আর আসবে কিনা জানি না আর মনে রাখবেন যেই জুমাটা চলে যাবে যেই বছরে আখেরি জুমা রমজানের জুমা আতুল বেদা দুই সালে আবার আসবে রমজান আসবে জুমাতুল বেদা কিন্তু এই বছরের মতো আর আসবে কিনা জানি না কথা ঠিক না ঠিক যেই দিন চলে যাবে ওই দিনই ভালো যাবে হতে পারে আগামী বছর আপনি বেঁচে থাকবেন কিন্তু আপনার ইমান ঠিক থাকবে না ঠিক না ঠিক গত আগামী বছর জুমা আসবে জুমাতুল বেদাও পাবেন আপনার হাতের অবস্থা তো ভালো থাকবে না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এই জন্য সদা সর্বদাই মনে রাখবেন যেই জুমাটা সামনে আসবে ওই জুমার কথা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ হতে পারে আমি নাও বেঁচে থাকতে পারি তহাদত রসুল আল্লাহ আমি আমার বিশ্ব নবী বলে আমার ফাতেমা তোমার কি বলেছে একবার বলো না তখন আসমার বলতে পারে না নবীজি আমি জীবনে অনেক মেয়ে দেখছি বাবার পাগল কিন্তু ফাতেমার মতো এত বাগা বাবার পাগল আমার জীবনে দেখি নাই তখন আমার নবী বলে আসমা রে তুমি আমার কতটুকু আমার জীবনে যদি তোমার কাছে বর্ণনা করি পৃথিবীর কোন মেয়ে তার বাবার এত ভালোবাসে আমি নবী বিশ্বাস করি না নবীর জীবনে তখন ফাতেমার কথা বলতে যে নবী নিজে কাঁদতেছে রে আমি যখন তায়েবের মাঠে মাইর খাইছি ইয়া আমি জানি আপনি তায়েবের মাঠে মাইর খেয়েছেন ও আসমা আমার পিঠার মধ্যে তায়েবের ছেলেগুলা বড় বড় লোহার রড দিয়া বড় বড় লোহার কটা দিয়া সহজে বুঝবেন সাইনি স্কুরাল এখন দেখা যায় কিনা ওই জামানায় বাবা বড় বড় রড সাইনি স্কুরালের মতো ধান খেট পাত খেত খেজুরের খেত এখনো পর্যন্ত খেজুরের আছে বাগান আছে বড় বড় লোহার কটা দিয়ে খেজুর গাছের গোড়ায় মাটি দেয় অনেক যারা আমাদের গ্রাম গোপালগঞ্জ মাদারেপুর ফরিদপুর বাড়ি বাবা যারা ধান খেত পাত খেত নিরাইছেন। তারা বড় বড় লোহার কটা দেখছেন কটা হ্যাঁ মাথায় কোদালের মতো এরকম চাইরাঙ্গুল পরিমাণ হ্যাঁ এটা দিয়ে ঘাস নিড়ায় এই কটাগুলো এখনো পর্যন্ত মক্কামুদ্দিনে আসে মিয়া এখনো পর্যন্ত তায়েফের মাঠের মাইরে সেই কটাগুলা তায়েফের জাদুঘরে এখনো আছে তায়েফের ছেলেগুলা ওই লোহার কটা দিয়ে নবীর পিঠের মধ্যে খুব দিছিল ঘাস নিরাবার সময় মাটিতে কোপ দিলে যেন ঘাসটা চলে আসে নবীর পিঠের মধ্যে কোপ দিয়ে যখন টান দিছে নবীর গোস্ত পিঠের দিকে ঝুলা পড়ে গেছে বাবা লোহার রডটা নবীর পিঠের মধ্যে ঢুকে গেছে নবী আবার পিঠেও হাত দিতে পারে না কয় জায়গায় হাত দিবি দিক দিয়ে পাথরের আঘাত এদিক দিয়ে কটার রক্ত নবী সহ্য করতে পারে না এই বছর যখন যেই মসজিদের ওখানে আমার নবী গলা কাটা মানুষের মতো আব্রাই আব্রাই যে আদাসের মসজিদ আদাস রাজিয়া তোলার মসজিদ এখনো আছে ওই বাগানটা এখনো আছে বাবা তোমরা দেখো আমি এই বছর ওই লাইফে ওই মসজিদটাও দেখাইছি ওই জায়গাটাও দেখাইছি আমি কেন দেখাইছি অনেকের কপালে হবে না এই জায়গাটা দেখা বাবা রে আমি এই জন্য লাইফের মাধ্যমে আমার ভাইদেরকে দেখাইছি যেন প্রেমের স্কোটা জন্ম নেয় যদি কোনো মানুষ টিভির মাধ্যমে দেখাও মোবাইলের মাধ্যমেও দেই নবীর প্রেম জন্ম নেয় অজরে কানতে থাকে এই চোখ দিয়েও নবীকে কেয়ামতের মাঠে দেখতে পারবে কত খারাপ জিনিসই তো দেখো রে মিয়া আমার এই লাইফটা দেখো যেইখানে যেই পাথরি পার দ্বারা আমার নবী কান ছিল এই বছর আমি গুনাগার ওই জায়গায় যাইয়া দেখাই দিয়েছি ওই বাগানটা দেখাই দিছে এইবার এই মুসলমানের পোলা বিশ্ব নবী যেই বাগানের মধ্যে যেই পাথরের উপরে মাইরা নবী রে দিছিল ওইখান থেকে মাত্র গজ দূরে হলো আদ্দাসের বাগান এখানে আব্দাস নামে একটা মসজিদ আছে মসজিদে আব্দাস জোরক এই মসজিদে আদ্দাস এখানে ছিল খেজুরের বাগান আদ্দাসের মুনি বলে গেছে তুমি তো নবী বংশের পোলা হারুন আলাহ বংশের মোলা এই বেড়া তুই আমাকে দেশে আইস সেই আফ্রিকা থেকে এই দেশে চাকর হিসাবে তোর এই আঙ্গুরের বাগানের দায়িত্ব দিলাম আঙ্গুরের বাগানের দরজায় বয়ে রয়েছে এখানে কিন্তু আঙ্গুর বিক্রি হয় যেখানে আঙ্গুর দিছিল এখন আঙ্গুর বিক্রি হয় মেয়া কিন্তু বাগান নাই জোর চাপটা পড়ে রয়েছে এখনো হাজরত আদাস দেখলেন একটা মানুষ সমস্ত শরীরটা রঞ্জিত শরীরে এমন কোন জায়গা নাই রক্ত নাই পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ দিছে গোস্ত ঝুলে রয়েছে পাথরের কণাগুলা ঢুকা রয়েছে আমার নবীর খেয়ে ভয় তে থর মনে খেয়ে গেছে তুমি কে আমার নবী বলে আদাস রে আমি বলে ফেলছি তুমি নবী বংশের বোলা সোমান আল্লাহ বলেন আমি নবী বংশের বোলা আপনি কেমনে জানলেন নবী আমার বলে আমি আগেই জানি আমি এখানে মার খাইবার পরে একটা লোক আমার সহযোগিতা করবে সে হলো নবী বংশের পোলা আদ্দাস বড় বড় চোখ হয়ে গেল যেই ব্যক্তি বলে দিতে পারে আগের নবীর খবর অবশ্যই এ ব্যক্তি নবী আদ্দাস আমার নবীরে বুকের মধ্যে নিয়ে আদ্দাসের বাগানে বসাইলেন নিজের চাদর দিয়ে ঘিরে রাখলেন নিজের কোলের মধ্যে বসায়া বসায় নবীর বলে বলে আল্লাহ আমার মন বলতে পারবো না আমার মালিক জালিম তবে আমি আপনার পর ইমান আনলাম আপনি একটু বসেন আমি আপনার একটু আঙ্গুর সেটকে দেই সর্বপ্রথম আড্ডাস তার বাগান থেকে কতগুলো আঙ্গুরের থোকা সিরে আনছে কালো আঙ্গুর সাদা আঙ্গুর সিরাইন আদাস নবীর হাতে দিছে আমার নবী আদাস রে ঠোঁট দুইটা দেখায় বলে আদাস রে আমার ঠোঁট দুইটা তো মাইরে ফাটায় দিছে আমি খাইতে পারবো না আদাস সর্বপ্রথম আমার মুখের উপরে হিট করছে একটা ছেলে ঠোঁট দুইটা ফাটায় দিছে দেখো আমার ঠোঁট দুইটা কলা গাছের মতো মোটা হয়ে গেছে আমার ছেলে জায়দ রে মাইরে দেখো সমস্ত বডিটা ভুলাই দিছে আদদাস আমি আঙ্গুর সাগাব সাবাবার ক্ষমতা আমার নেই এই যে এখন আপনি আদাসের মতো চোখের পানি ফেলবেন আদাস আঙ্গুর গুলার নিজের ডিব্বার মধ্যে বাবা সেট কায়া। নিজের হাত দিয়ে ডইলা পানি বানায়া জুস বানাইয়া নবীর গালের মধ্যে যখন ধরছে মনে রাখবেন কাটা জায়গায় পানি দেন আর আঙ্গুরের জুস দেন সেট করে উঠবেন যখনই আমার নবীর ভালের রস পাইছে নবী আবার লাভ দিয়ে উঠে গে আদাস আমি আর খেতে পারবো না আদাস আমারে মাফ করে দিষ্টে আদাস আদাস দুগুন কাম দেয়ার বলে দুনিয়ার মানুষ এইভাবে কি কোন মানুষকে কোন মানুষ আল্লাহ দেখো তোমার যারা নবীরা এদের চোখের বাড়ি গুলি আজকে তোমার রহমাতের ডিব্বায় জমা করে ফেল এরা এখন যারে টার্গেট করে কাটবে কারো হয়তো মা নাই কারো বাবা নাই জারি টার্গেট করে খাদ দেয় আমার জুমা জুমাতুল বিদায় সবার জীবনের গুণা মাফ করে দিবা নবীর কথা শুনে সবার চোখে পানি আসবে না বাবা আমার সঙ্গে যারা ছিল অনেক হাজি তখন কেঁদেছিল বাবা এই আদ্দাসের বাগানে যখন বার বার খাওয়াইতে চায় নবী আমার আঙ্গুরের জোষটা খাইতে পারলেন না নবী তখন হাদাস কে আর জায়েদ বলছিলেন আদ্দাস জি আমার খুব পানির পিপাসা লাগছে রে বাবা আদ্দাস আর জায়েদ প্রতিটা ঘরে ঘরে দৌড়াইছে কেউ এক গ্লাস পানি নবীর দেয় নাই ওবা রমজান মাসে যারা পানি ছাড়া রোজা আছেন না খেয়ে রোজা আছেন মনে মনে ভাববেন আপনিও দ আপনার নবীর মতো না খেয়ে আছেন ওয়াস্বা আমি মায়ের খেয়ে পরিমাণ কষ্ট ভাইয়া আমি বাসায় গেছি আমার ক্ষত স্থানগুলা প্রতিদিন গরম পানি করে ড্রেসিং করা লাগতো ও আমার আসেকেরাসুল বাইরা ও মায়ের প্রেমিক ভাইরা বাবার প্রেমিক বাইরা অজরে এখন বয়া বয়া কাঁদ তোমার বাবার কবরাজা ভাস্কেই মাপ তোমার মায়ের কবরাজা ভাস্কেই মাফ আসমা রে আমার ফাতেমা প্রতিদিন আমার ড্রেসিং করত আমি জীবনে কোনোদিন ভুলবো না ছেলেমেয়ে বাবার এত ভালোবাসে আমার ফাতিমা যখন গরম পানি দিয়া আস্তাঙ্গাস ভিজায়া সাপ্লনের মতো তেনা দিয়া বারবার আমার পিঠের মধ্যে ক্ষত স্থানগুলো পরিষ্কার করতেছিল আমি নবী আদ্দারসের বাগানের মতো জুস খাইতে जाया যেমনে sehat করে লাভ দিয়ে উঠে যাইতাম আমার فاطمه আমার পিঠের মধ্যে যখন ড্রেসিং করে আমি তখন sehat করে লাভ দিয়ে উঠে গেছিলাম আমার ফাতেমা বুঝতে পারছে আমার বাবারে তেনা দিয়ে ঢলা দিলে আমার বাবা কষ্ট হয় আমার বাবার এই ময়লাগুলো কি দিয়ে পরিষ্কার করবো পিঠের ওই ক্ষত গর্থর ভিতরে যে ময়লা আছে নবীর এইগুলা ময়লা বলা যাবে না অসুস্থ যে ক্ষত স্থান বলে ফাতেমা ওই বিজাল গুলা পরিষ্কার করতেছিলেন বাবা ফাতেমা দেখেন তেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট পায় এই জন্য ফাতেমা তার জিব্বা লাগাই দিল আসমারা আমার ফাতেমা যে আমার না পায়া পাগল হয়ে গেছে এমনি এমনি না আমি তো তাইবির থেকে আসার এক মাস পরেই মদিনায় চলে যাইতেছি আমার পিঠের মধ্যে فاطمهরা ড্রেসিং করার জায়গাগুলো এখনো गावগুলো শুকায় নাই আমার فاطمه ওই টেনশনই করতাছে আমার বাবারে আজকে সকাল আমি ড্রেসিং করে দিছি আমার বাবারে এখন কে ড্রেসিং করে দিব আমার বাবারে কি গরম পানি কইরা দিব আমার বাবারে কি খাওয়া দিব আমার বাবার কি আগুন গরম পিছেলাই কইরা আসমাই জন্য আমার فاطمه ঘুমায় না ও আমার মা প্রেমিক বাইরা বাবা প্রেমিক বাইরা আমিও তোমার মতো মাহানা আমার মা তিনটা সন্তান কবরে রেখে গেছে আমার মা গেছে আমাকে তিন ভাই আমার এই ঘরে তিন ভাই আমরা কিন্তু ছয় ভাই অবাজান ভালো করে বুঝো জনম দক্ষিণী মা তিনটা ভাইরে রেখে যাওয়ার সময় আমরা কিন্তু অবস্থাশালী ছিলাম না আমরাও গরিব ছিলাম আপনাদের মতো আমার আব্বা আমার মা যেই বছর মারা যায় আমার মনে আছে মাত্র তিরিশ টাকা দিয়ে আমার একটা পাঞ্জাবি কিনে দিছিল। পঁচিশ টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিছিল। আমার মা বলছিল আমার কিছু দিতে হবে না আমার ইলিয়াস মাদ্রাসায় পরে আরে একটা পাঞ্জাবি কিনে দাও আজকে তো আমি লক্ষ লক্ষ টাকার কাপুর মানুষকে দেওয়ার চেষ্টা করি আমার মাদ্রাসার হুজুর ছাত্র এমন কেউ নাই আমার মসজিদের ইমাম মহাজেন খতিব সবাইরে কাপুর কাপড় সুপুর দিয়ে আমি তারপরে উমরাই গেছি অনেক কটিপতি আছেন জাকাত নাম ভুটানের জন্য দেন আপনার মসজিদের খাদেমটা এখনো পর্যন্ত মার্কেট করতে পারে নাই আপনার মসজিদেরই মামসব ক্ষেত মতে এখনো পর্যন্ত মার্কেট করতে পারে নাই আপনার মসজিদের মুয়াজ্জিনের এতগুলা ছেলে মেয়ে এখনো মার্কেট করতে পারেন নাই আপনি তো নাম দেখানোর জন্য লাখ লাখ টাকার কাপড় কিনে বিলাইতেছেন কিন্তু সবচাইতে ও আকরাবিন কোরআনের দিক দিয়ে তাকাইলে সর্বপ্রথম আপনার ফ্যামিলির নিজের নিকটবর্তী হলো আপনার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম কথা বলেন না কেন খবর লাইছেন মিয়া দিছেন একটা পাঞ্জাবি সেট আবার বড় বড় ডাকি মারেন আপনি আপনার মাদ্রাসার একটা শিক্ষক রে দিছেন একটা পাঞ্জাবির শেখ হালাকি এরে দিয়ে সর্বপ্রথম ফরজ আপনার কারণ এ আপনার মসজিদে সারাটা বছর থাকে আপনার কাছ থেকে যদি যাইতে হয় বউ অসুস্থ মা অসুস্থ মন চাইলে যাইতে না আপনি সভাপতির পিছনে দরখাস্ত দিয়ে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছিঁড়ে যায় কতক্ষণ না কেন আপনার কেশিয়ারের সামনে ঘুরতে হয় পারমিশন ছাড়া সে তার মারে দেখতে পারে না বিবিডারে দেখতে পারে না সবচেয়েতে আপনজন হলো আপনার মসজিদের স্টাফগুলা আপনার মাদ্রাসার স্টাফগুলো আপনি তাগো না দিয়ে নাম ফুটান পাঁচশো সারি কিনে রাস্তা বলে বিলাইতেছেন মিয়া হাতে পাউদুরে বলবো এখনও রমজানের বাকি আছে আপনার মসজিদের স্টাফ আপনার গাড়ির ড্রাইভার আপনার বাড়ির দারোয়ান এদেরকে আগে দেন আমি যখন এই বছর আমার সাথে আমরা ছয়জন ছিলাম এক রুমে ছয়জন ছিলাম মিরপুরেরও দুজন ছিল আলহামদুলিল্লাহ ওদেরকে আমি উমরায় নামার আগে অর্থাৎ তফে নামার আগে বললাম কেউ কাবার দিকে না আমি বলবো তারপরে তাকাবা নিয়ম হলো কাবার দিকে তাকানো কাবা দেখলেও কাবার সামনে গেলেও তাকানো ঠিক না কাবার আদব হলো জীবনে যারা প্রথম গেছেন জীবনে যারা প্রথম যাবেন তাদের নিয়ম হলো এইটা আপনার অন্তরটাকে আগে তৈরি করতে হবে কাবা ঘরেটা কিছু নয় ইব্রাহিম আল্লাহলামের বানানো কাবা হাজ বিন ইসুবের জামানায় হুজুরের ভাইরা বেটা আবদুল্লাহনে জুবায়ের যে কাবাটা এখন দেখতেছেন এটা আবদুল্লাহনে উবাইরের আবদুল্লাহ আবনে জুবাইরের বানানো কাবা আলহামদুল্লাহ বলেন হজরত আসমার রাজা আনহার সন্তান জুবায়ের অর্থাৎ হুজুরের ভাইরার পোলা আবদুল্লাহনে জুবাইর আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে জুবাইর আবদুল্লাহ ইবনে জুবাইর তো আবদুল্লাহ বানিয়েছেন এটা এই কাবাজ যেটা আপনার আমি এখন তপ করি এটা তার হাতের বানানো এইটার আবার সংস্কার করছে হাজ্জাজ বিন ইউসুফ যে ছিল পৃথিবীর ভিতরে রসুলের পরে সবচেয়ে বড় জালিম হাজ্জাজ বিন ইউসুফের মতো জালিম এমনকি আবু জেহলের জামানাও ছিল না আবু জেহল যদিও কাফের ছিল কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের মতো তো জালিম ছিল না কারণ হাজ্জাজ বিন ইউসুফ এক দুই হাজার না অন্তত বিশ হাজার সাহাবিকে হত্যা করছে এজিদের চাইতে ভয়ঙ্কর ছিল এটা তার ক্ষমতার জন্য আপনার ইতিহাসে জানেন ভাইরা বেটা আবদুল্লাহ জুবাইরকে পাড়াই ধরে জবাই দিছে গরু যেমনি জবাই দেয় কি মনে করলেন আপনি আবদুল্লাহ রেজুবাইর সম্পর্কে আপনার কতটুকু জানেন আমি জানি না একটু আপনাদের ধারণা দেয় আবদুল্লাহ রেজুবাইরকে যখন ভূমিষ্ঠ হয় আমার নবীর এই জিব্বা তার গালের মধ্যে দিয়েছিলেন আবদুল্লাহনে জুবাইয়ের পুরা বড়ির আমার নবী এই জিব্বা দিয়ে চাটছিলেন আবদুল্লাহ জুবাইয়ের কি আমার নবী তাহানি যাকে বলা হয় সন্তান জন্মের কল হওয়ার পরে তাহানিক যেটাকে বলা হয় অর্থাৎ খেজুর চাপাইয়া আপনার সন্তান হলে ছেলে হোক আর মেয়ে হোক আলেমের কাছে নিয়ে আসবেন সাত দিনের দিন অথবা চার দিনের দিন অথবা খাবার শিখলে নিয়ে আসবেন তাহানিক বলা হয় একজন আলেম পরিচিত আলেম একজন পিস সাহেব একজন খতিব সাহেব একটু খেজুর সাপাইয়া আপনার সন্তানের মুখে একটু লালা দিয়ে দিবে আপনার এই সন্তান ওই আলেমের লালার বরকতে আপনার সন্তান কোরআনের হাবে হবে। আপনার সন্তান বড় আলেম হবে এটাকে বলে তাহানিক তো আমার নবী সর্বপ্রথম তাহানিক করছে আবদুল্লাহ জুবাইর আমার নবী নিজে খেজুর সাফাইয়া তার গালের মধ্যে দিচ্ছে এখানে শেষ না আবদুল্লাহ জোবায়ের কে নবী কোলে কইরা কাবা কর্তপ করছে আরো যখন এর ভিতরে কারণও আছে এই ভাইরা বেটাটাকে নবী এত ভালোবাসতেন কেন আমাদের অনেক হাদিসাব আছেন ভাইয়ের ছেলে ভাইরার ছেলেরে অনেক আদর করে আছে না নাই অনেকের ধরেন মেয়ে আছে ছয় সাতটা ছেলে নাই আছে না এরকম চারটে পাঁচটা মেয়ে আছে এটা ভাইরার পোলাই না পালে নিজের আপন ভাইয়ের ছেলেকে পালে আল্লাহ পর্দারায়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত আবদুল্লাবনে জুবায়ের অর্থাৎ হুজুরে ভাইরাজ ছেলে জন্ম নেয় নাই পর্দারায়াত নাজিল হওয়ার পরে তিনি জন্ম নিয়েছেন এত বড় বাদশা ছিলেন এত বড় তেজস্ব বেরেনিয়ান ছিলেন আব্দুল্লাবনে জুবাইয়ের আল্লাহ তাকে এত বড় ইঞ্জিনিয়ারিং দিয়েছিলেন এই কাবাগরটা তার ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি করা কারণ কাবাগড়ের যে দরজাটা এই দরজা ইব্রাহিম আলাহলামের যুগে এমনকি নবীর যুগেও যেই জায়গায় ছিল আবদুল্লাবনে জুবাইর কিন্তু এখানে এখানে রাখে নাই এখন যেখানে কাবাগরের এটা আপনি ফাউন্ডেশনটা দেখতেছেন এটার পুরা ইঞ্জিনিয়ারিং হল আবদুল্লা আবনে জুবাইর এবং পুরা পৃথিবীতে আব্দুল্লাহ আবনে জুবাইরের মতো এত বড় ইঞ্জিনিয়ার তদিন কালের একজনও ছিল না পুরা মক্কা মদিনারে সাজাইছে আবদুল্লা আবনে জুবাইর হুজুরে বাইরা বেটা কারণ আবদুল্লাবনে জুবাইরকে আমার নবী কোলে করে কাবা করে সামনে দরজার সামনে দাঁড়ায় বলছিল আল্লাহ 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 তুমি আমাকে এবং আব্দুল্লা জুবাইরকে আল্লাহ ইকলানা বর বরকত দান করো এবং এর হায়াতের মধ্যে বরকত দান করো এবং এর রেজকের মধ্যে বরকত দান করো এবং এর বেরানের মধ্যে বরকত দান করো এই দোয়ার নবী আরো কার জন্য করে নাই কারণ এর বেরেন এত প্রখর ছিল এত বেরেনের এত গভীরত্ব ছিল জুবাইয়ের কোনো জিনিস একবার চোখে দেখলে ওইটা তার কাছে রাত্রে দেখলেও দিনের মতো পরিষ্কার হয়ে যেত মেরে ভাই দোস্ত বদর কেন কথাটা বলতেছিলাম আবদুল্লাহ আবনে জুবাইরের কথা আবদুল্লাহ জুবাইরকে যখন প্রথম মারে বন্দি করে নিয়ে যায় তখন আসমারাজ্লা বেঁচেছিলেন হুজুরের শালি জেশ্বস শালি তো বলে সোডরে না আর আমাদের গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরের ভাষায় বলে শেষ কি বলে আপনাদের দেশ শেষ বড় বর বোনের বোর বড় বোন কি বলে শেষ বলে না তো আয়সার থেকে আসমা হলো বারো বছরের বড় কয় বছরে বড় আপনি শুনলে আরো খুশি হবেন আসমার মা আর আয়সার মা কিন্তু দুইজন হুজুরে কিন্তু সৎশালী আসমা আবু বকরে প্রথম বিবি মারা যায় অন্য হাদিস আসে তালাক প্রাপ্তা হয় যে কোনো কারণে কিন্তু আসমার মা যাওয়ার পরে অথবা মন্তেকালের পরে আয়েসার মাকে মা আয়সা সিদ্দিকার জল্লা তাল মাকে বিবাহ করেন আমার বিশ্বনবী বিশ্বনবীর শ্বশুর আবু বকর তো বারো বছরের ছোট বড় এখানে অনেক গভীরত্ব আছে দেখেন আল্লাহর কি কুদরাত সদ্গুন হওয়ার পরেও আমার নবীকে আসমা তার জানের চাইতে বেশি ভালোবাসতেন যখন আসমা আয়সার সাথে বিয়ে হয় আয়েশার বাসর ঘর সাজাই দিয়েছে আসমা আরে সুমানাল জোরে কন্যা এই কথাগুলো কই পাবেন আপনি বড় বোন ছোট বোনের বাসর ঘর সাজায় দেয় এক দ্বিতীয় নাম্বারে এই আসমার এত ডিমান্ড কেন কেয়ামতের মাঠে হুজুরের নয় জন এগারো জন বিবির সাথে সাম্যের কাতারে থাকবে এই যেস হুজুরের বিবিদের তো আরো বড় বোন ছিল সবার ছিল কিন্তু হুজুরের এই যেসটা কেন হুজুরের বিবিদের সাথে জান্নাতে যাবে আমার নবীর বিবিদের সাথে জান্নাতে কোনো নবীর বিবি যাবে না কয়েকজন মহিলা যাবে তার ভিতরে আসমা একজন আসমার এত ডিমান্ড কেন হুজুরের বিবিদের আজহাজ মোতাহারাতদের সাথে কেন যাবে সমস্ত ইমামের একমত হাদিসের তাও জিতে আসছে আমার নবী যেই রাত্রে হিজরাত করবেন ওই রাত্রে আসমা আমার নবীর বেডিংটা বাইন দিয়ে দিয়েছিলেন শুধু বেডিংই ই দেয় নাই গো বাবা আমি যখন এই বছর হাজিদের কিনিয়া জেয়ারা করার উদ্দেশ্যে জাবালে সুরের দিকে যাইতেছিলাম হিজরা রোডের ভিতর দিয়ে আমি আমার হাজিদের কিনিয়া যখন গাড়িতে উঠলাম কারণ জেয়ারা করার জন্য এখন গাড়ি হিজরা রোডের মাথায় রাখা হয় হোটেলের সামনে রমজান মাসে গাড়ি ঢুকতে দেয় না এই রোডটা দিয়ে যখন যাইতেছিলাম গো বাবা মনে পড়ে গেল কথা মাসমা মামার নবীর বেডিংটা বেঁধে দিয়ে যান নিজেই ঘরের মধ্যে উঠে নিলেন নবীর বেডিংটা সুন্দর করে বেদা। বাবার বেডিংটা সুন্দর করে বেঁধে তাবলি গলাদের মতো দুইটা গাঠ্টি দুইটা দুই মহিলা আসমা একজন মহিলা দুইটা গাঠ্টি দুই ঘাড়ে নিছে এইভাবে ঘারে নিয়ে বিশ্বনবীর সামনে যে বলে নবী গো আমার বাবার গাঠ্টিডার আপনার গাঠিডা আমি নিজাতে হাতে হাদিসে বোকারিতে আসছে দেখবেন এই জন্য নামান্দবে তাকে দুই গাঠ্টি বান নেওয়ালি বলেছেন কেয়ামতের মাঠে দুই গাঠি বান্নেওয়ালি বলে নবী ডাক দিবেন জোরে বলতে পারলেন না দুই গাঠি বাঁধনে বলে আমার নবী আসমারে ডাক দিবে আর কোন নাম ধরে ডাক দিবে না দুই গাঠি লেসি তাহলে কই চিন্তা করছেন আপনি দুইটা গাঠি বান ঘরে করে বিশ্বনবীর সামনে হাজির নবী আমার বলে লেশ ইয়া আসমা বেন তাবু বকর কে বলে এই গাঠটি কি হের আসমা কাপড়ের আসল দিয়ে সুক মুসে আর বলে এই গাঠটি দুইটা একটা আমার প্রিয় মানুষের আর একটা হলো আমার প্রিয় বাবার নবী আমার আশ্চর্য হয়ে গেলেন তুমি মহিলা মানুষ তোমার মিতের কি ডর নাই ভয় নাই আমারে মারার জন্য শত শত যুবক দুই ধারে ধারালো তরবার নিয়ে দাঁড়ায় আছে আর তুমি মহিলা মানুষ গাঠিলে আমার পিছে পিছিয়ে তখন আসমা বলছিল জীবন যদি দিতে হয় নবীর জন্য দিব জীবন যদি দিতে হয় বাবার জন্য দিব জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব তখন আমার নবী চোখের পানি সেরে দেয় হিজরা মসজিদের সামনে দাঁড়ায় বলছিল হিজরা মসজিদটা কিন্তু অনেক দামি মসজিদ হিজরা মসজিদের এই কোনারে দ্বারাই নবী বলেছিল কেয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জান্নাতের সুপারিশ করার অর্ডার দেয় আমি আসমাকে প্রথম জান্নাতে নিয়ে যাব আমার বিবিদের সাথে জান্নাতে যাবে এবং আসমার জন্য নবী এত পরিমাণ দোয়া করেছে এখানেই চাস না এই মহিলাটা নবী তিন দিন গারে সোয়ারে ছিলেন তিন দিন রেস্ট হাউস গা রে সুর যেটাকে বলা হয় যাবালে সুর তিন দিন যে পাহাড়ের গর্তের মধ্যে নবী ছিলেন ওই গর্থের কাছে দাঁড়ায় আমার বিশ্ব নবী তাকায় দেখে একটা মহিলা সাড়ে সাত হাজার ফিট উঁচা পাহাড়টা সাড়ে সাত হাজার ফিট হিসাব করেন বাংলাদেশের কয়শো তালা হয় মেয়া এই সাড়ে সাত হাজার ফিট রাস্তা মহিলা গাড়ের মধ্যে দুধ লইয়া উটের দুধ পানি কম্বল খেজুর জব এগুলো লইয়া একটা মহিলাই ভাবে ছাগলের বাচ্চার মত আবু তুমি তাকায় দেখো আবু বকর কে উঠতেছে আবু বকর বলে আল্লাহ এটা আমার কলিজার হৃদয় ছেড়া ধন আসমা নবী আমার বলে আবু বকর রে দেখছো মেরা বাবারে কত ভালোবাসে আসলে এই ভালোবাসা বাবার জন্য নয় এই ভালোবাসা একমাত্র আমার দিনের নবীর জন্য দুইজন গর্তে বইয়া যাবালে সুরের ওই পাথর দুইটা এখনো আছে দুইজন জামাই সুযু দুই পাথরে বইয়া কয় আসলে জিজ্ঞেস করবা আসমা এই কষ্ট করে খাবার বাপের লেগে আনা দু লেগে পরীক্ষা হয়ে যাবে আমার ঠিক আছে দেখা যাবে আসমা যখন খাবার নিয়ে আসছে বিশ্ব নেবী জিজ্ঞাস করলেন আসমা এই কার জন্য করলেন আসমা খাবার বলে কারজাহানের বাচ্চার জন্য আনছি কেন তোমার বাবার জন্য আনো নাই আসমা দেখেন কতবার বুদ্ধিমতী ছিলেন আসমা বলে দুজাহানের বাদশার জন্য আনলে দুজাহানের বাদশা কে রেখা খাবে দুজাহানের বাচ্চা একা খাবে না তার বন্ধুরে রাইখা দস্তর খাবি সাবে না আমার নবী মুসকে হেজে দিয়া বলছেন আসমা দে আমি নবী দোয়া করে গেলাম আপনার গর্বের মধ্যে এমন একটা সন্তান জন্ম নিবে আপনার যেরকম বেরেন কিলিয়ার আপনার যেরকম তীক্ষ্ণ বুদ্ধি আপনার গর্বে এমন সন্তান জন্ম নিবে আপনার সন্তানটাও আপনার চাইতে বেরি বেশি বেরেনি হয়ে যাবে আমার নবীর দোয়া এটা কি আমার মতো সদরুল্লাহ কদরুল্লাহ কদর উল্লাহ মৌলবীর দোয়ারে ভাই আসমা কি জবাবটা দিয়ে দিছে আমি জানি আমার দিনের নবী একা দস্তর খাবে না আমার বাবারের রাইখা তার বন্ধুরে আমার নবী খাবে না নবী আমার খুশি হইয়া দোয়া করে দিলেন মার হাবা বলেন প্রথম দিন যখন খাবার নিয়ে আসছে নবী মনে করছে আর আসবে না দেখে রাতের বেলাও রাইতে এগারোটার সময় খাবার নিয়ে হাজির আসমারে নবী জিজ্ঞেস করে আমরা দুজন ঘুমাই আর তুমি কি ঘুমাও নাই আসমা বলে আর রসুল আল্লাহ আমি কেমনে ঘুমাবো আমার জান্নাতের চাবি আর আমার জান্নাতের বাবা দুইজনে এই করতে ঘুমায় না আমি কেমনে ঘুমাই নবী তখন জিজ্ঞেস করে ফেললেন আসমা রে তুমি তো আসছো আমার মেয়ে ফাতেমা কেমন আস এর দ্বারা বোঝা যায় আর মেয়ের অনেক ভালোবাসে নবী যখন জিজ্ঞেস করছে আসমারে আমার ফাতেমা কি করে এখন নবী ফাতেমা খবর আমি নিছি দুপুরের দিকে গেছিলাম গোপনীয়ভাবে ভাবে আমি উন্না মুড়ি দিয়া বুর্কা পরিধান করে যখন ফাতেমার কাছে গেছি ফাতেমা আমার দেখেই বুঝে ফেলছে আমি আমার আপনার আব্বার কাছে গেছিলেন কেন আমার নবীর কাছে যে কোনো মানুষ গেলে নবীর ঘায়ের ঘেরা নই মানুষটার শরীর থেকে আসত এবার নবীর কাছে বসলে বাতাসের দ্বারা তার শরীরের মধ্যে অক্সিজেন ঢুকত নবীর গায়ের ঘেরা নই ব্যক্তির গায়ের থেকে আসত চল্লিশ দিন পর্যন্ত ফাতেমা বলে আমি বুঝছি তুমি আমার বাবার কাছে গেছিল আসমা বলো আমার জনম দুঃখ মিয়া বাবা কেউ না নবী আমার ফাতেমার কথা শুনে ছোট বাচ্চার মতো ভুবায় ভুবায় কাঁদে কারণ নবী কোনদিন বাবা ফাতেমার রাইকা মাকে জিন্দিগিতে একটা রাত্র হেরা গুহা ছাড়া হেরা পর্বত ছাড়া দিন একটা রাত্র কোথাও থাকে নাই কারণ নবী আমার জানে আমার বিবি খাদিজা বেঁচে নাই আমার চারটা মেয়ে একই ঘরের মধ্যে আমার ভাতে তো বিয়া হয় নাই আমার ভাতে ছোট্ট মানুষ ওর জীবনের এই প্রথম রাত আমি বাবা সারা থাকলো এই জন্য বারবার বলতেছে আসমানে আমার ভাতে মা কি করতেছে হাসমা বলে আর সোল আল্লাহ হাতেমা একবার বেহুস হয় আর একবার হুস হয় কেন আমি যখন ঘরের মধ্যে গেছি আমার বুকের মধ্যে নিয়ে গায় আসমানে তোমার গায়ের থেকে আমার বাবার ঘিরা আসতেছে তুমি আমার নিয়ে চলো আমার বাবা কই আছে কেমন আছে ও আমার বাবা পাগল বাইরা ও আমার মা পাগল বাইরা বোনেরা তোমরা আজকে দেখো কত বড় কুলাঙ্গার এই রমজান মাসে বাবা কুড়াল দিয়ে তার পোলারে মারে এমন ব্যবহার তুমি বাবা মার সাথে করছো গাজীপুর কালীগঞ্জ জামালপুর দেখছেন না ফেসবুকে বাবাই সন্তানের পর অতিষ্ঠ হইয়া বাবা কুড়াল দিয়া পোলারে কোবাইয়া মাইরা ফেলছে সন্তানের জন্য বাবা কান দে আজকে যখন আমি পেপারটা খুললাম ওই ঘটনা স্পষ্ট ভাবে আসছে পুরাটা পড়লাম দেখি বাবায় কোবাইছে ঠিক কি কুড়াল দিয়া কারণ এই সন্তান ছিল নিশাখর বাবা এতই নিশা করছিল বাবা মারে ডেলি ডেলি আইসা নিশার টাকার জন্য মারতো বাবা অতিষ্ঠ হইয়া মায়েরে মারে বাপরে মারে বড় ভাইরে মারে সহ্য করতে না পাই রে বাবা যখন সন্তান নিশা করে ঘুমাইছে বাবা প্রথম কোপটা তার গলার উপরে দিয়ে দুই ভাগ করে ফেলাইতে চাইছে কিন্তু পুরেটা যখন কাটে নাই সন্তান দৌড়ে যে বাপরে জড়ায় ধরছে ওই অবস্থায় বাবা আরো দুইটা কূপ দিছি কিন্তু বাবা যখন নিথর দেহ জমিনে পড়ে যাইতেছে বাপ কারে কয় আমি বুঝায় দেই রে যুবক বাবায় কোবাইতেছে কুরাল দিয়ে ঠিকই যখন দেখে আমার পোলার লড়াচড়া করে না তখন পোলারে বুকের মধ্যে নিয়ে বাপ চিৎকার মারা শুরু করছে বাপরে আমি তো তোরে মারার জন্য এতদিন পর্যন্ত লালন পালন করি নাই নিজের জমি পাইসা তোরে সৌদি আরব পাঠাইছিলাম প্রবাসী জীবন তোরে পাঠাইয়া কত কাঁদছি আজকে তোরে নিজের হাতে হত্যা করলাম যুবক ভাই আমি তোমার দুইটা পাও ধরি আজকে আখেরে জুমে জুমাতুল বেদায় আমার মতো কার জানু মা নাই কার আমি ওমরায় জাগার আগে বাবা আমার দেশের মানুষের জন্য আমার মা চাষী সহ আত্মীয় স্বজন সবার জন্য শাড়ি কিনছি আমি আপনাদের বুজানের জন্য করছি মাইন্ড করবেন না মামাদের জন্য চাচাদের জন্য যারা বেঁচে আছে সবার জন্য জামা পাঞ্জাবি কিনছি লুঙ্গি কিনছি কিনে দিয়ে আমার আব্বার হাতে বুঝাই দিয়ে আমি উমরায় রওনা দিছি যাদেরকে মোটামুটি গ্রামের বাড়ি শ্বশুর বাড়ির দিক দিয়ে টাকা দেই তাদেরকেও দিছি আব্বার হাতে বুঝাই দিয়া টাকা পয়সা বুঝাই দিয়া আব্বার ইফতারি আব্বার ইতবনা সব বুঝাই দিয়া যখন গাড়িতে উঠবো আব্বারে বুকের মধ্যে নিয়ে কই যদি আর ফিরে না আসি আমার জন্য দোয়া কইরে আমার বাবা তখন কি বলে যুবকরা এগুলো বইলো না তুমি ফিরে আর তুমি যেন আমারে পাড়ায় দাফন করো আমি যেন তোমারে কোনদিন আমি দাফন না করি দেখছেন বাবাদের নিয়ে কি কোনো বাবা চায় না তার সন্তানদের নিজে পাড়ায়া দাফন করুক সব বাবা চায় আমার সন্তান আমারে দাফন করুক মার্কেটগুলা সব বুঝাই দিয়া যখন আব্বার সামনে হাত ধরে মাপ চাইতেছি তখন বললাম আব্বা সবার জন্যই তো কিনলাম জনম দুঃখিনে মায়ের জন্য তো কিছুই কিনে দিতে পারলাম না হাব্বাই আমারে বলে কাবা গড্ডা ধরিয়া তার জন্য কিনে দিও কারণ আমার আল্লাহ বলছি বান্দা রে যাদের জনম দুঃখিনী মা চলে গেছে ঈদের দিন আসলে জুমাতুল বিদায় বেশি বেশি কালবা কারণ আর মাত্র তিনটা চারটা দিন পড়ে জাহার নামের দরজা খুলে যাবে জাহাতের দরজা বন্ধ হয়ে যাবে জুমাতুল বিদায় আমার নবী বেশি কাঁদতেন গো বাবা আমি আপনাদের কেমনে বুঝাবো এমনি শরীরটা অসুস্থ বুঝাইতে পারতাছি না বুকের মধ্যে বড় ব্যথা এইখানে অনেক বাবাজি আছেন কোটিপতি শিল্পপতি লক্ষপতি কোটিপতি সবার জন্য মার্কেট করছেন যখনই পাঞ্জাবি কিনতে গেছেন বাবার কথাটা মনে পড়ে গেছে আমার বাবা এই রঙের পাঞ্জাবিটা বেশি পড়ত আমার মা এই রঙের কাপড়টা বেশি ভালো পছন্দ করত মায়ের কথা কিন্তু মনে পড়ছে যদি মায়ের ভক্ত আপনি হয়ে থাকেন হ্যাঁ আমার কলিজার টুকরা রোজাদার চব্বিশ সালে চোখের পানি এখনো আজরে জড়াইয়া কান্দতে থাকবা তুমি যদি আজকে কাঁদো হাগামী বসুর যদি তুমি বেঁচে না থাকো তোমার সন্তানের একদিন মসজিদে বয়ে ভয়ে কাঁদবো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين رحمة نذر التكيد হতে পারে জীবনের গত বছর কত দরদির মা ছিল বাবা ছিল আজকের কবরে কত কমিটির বাইরের বাবা নাই মা নাই বিগত কমিটি বর্তমান কমিটি এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স কি যারা এত সুন্দর করে দিয়ে আজকে আমার মতো কে যেন মা বলে ডাক দিতে কত দূরের জন্য মার্কেট করলো মার জন্য বাবার জন্য করতে পারল না কত দেশ বিদেশ থেকে তোমার পাগল গুলে দোয়া লন্ডন থেকে কানাডা থেকে ধামরাই থেকে থেকে সাবার কুমিল্লা মিরপুর এক নাম্বার থেকে শাহালি মার্কেটের দিঘা কত মা বোনেরা আমার মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে দোয়া চাইল মিরপুর এক নাম্বার বারো নাম্বার দশ নাম্বার। কেরানিগঞ্জ থেকে কত ভাই বোনেরা জুমাতুল বিদায় আমার মসজিদ মাদ্রাসা এই মাদ্রাসা মসজিদে দান করে দোয়া চাইল আল্লাহ কে কোন জায়গার থেকে দোয়া চাইছে জানি না তোমার অনেক পাগল পাগলিরা খুলনা থেকে বরিশাল থেকে বরগুনা থেকে অনেক সাতপুর কুমিল্লা থেকে অনেক ভাই বোনেরা দোয়া চাইছে আল্লাহ অনেক প্রবাসী ভাইরা আমি যখন সৌদি আরব ছিলাম হাজার হাজার টাকা কত কষ্ট আছে আল্লাহ কষ্ট আল্লাহ কাজ করে মদিনা থেকে সেলিম আহ্লা আরো অনেক বাইরা মদিনায় মক্কায় অনেক বাইরা দোয়া চাইছে অনেক প্রবাসী ভাইরা মক্কা মদিনায় সবাই নাম জানি না। আল্লাহ মে ওয়াদা দিয়েছিলাম প্রথম জুমায় যাই তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ সকলের বাবা মাকে তুমি মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ সকলের বাবা মাকে মাফ করে দেওয়া আল্লাহ নাম থেকে অনেক বাইরা দোয়া চাইছে মদিনা থেকে অনেকে দোয়া চাইছে সবাইকে কবুল কর আল্লাহ খাস করে মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি সেক্রেটারি সাহেবের বড় ভাই আনিস এবং জয়নাল আব্দ ভাই সহ কমিটির অনেক বাইরে আব্দুল কুদ্দুস ভাই আল্লাহ মাসুদ ভাই সহ সভাপতি সহ অনেকেই দোয়া চাইছে আল্লাহ অনেকে উমরায় আছে আশরাফ ভাই উমরায় আছে আল্লাহ আরো যারা দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও আল্লাহ আল্লাহ এখানে অনেক জুট সমিতি সুদ সমিতির সভাপতি আল্লাহ এই মসজিদের কেশিয়া সাহ সহ অনেকে দোয়া চাইছে ব্যবসা বানের জন্য বরক দান করে দাও আল্লাহ এদের কমিটিকে কবুল করে নাও জুট ব্যবসায়ী অনেক বাইরে আমার এতিম খানায় দান করছে আল্লাহ এই বছর উমরায় থাকার কারণে আমার মাদ্রাসায় কোনো কালেকশন করতে পারি নাই মসজিদের কোনো কালেকশন করতে পারে আল্লাহ আসার পরে যারাই আমার মসজিদ মাসার প্রতি হাত দিয়েছে আল্লাহ আল্লাহদের বাবা মায়ের প্রতি তুমি হাত দিও আল্লাহ বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ ফজল আমার মসজিদে টাকা দিছে। আল্লাহ লিটুন ভাই আক্তারুজ্জামান লিটুন ভাই সহ আল্লাহ অনেকেই টাকা দিয়েছে আমি সবাই নাম মনে নাই মিজান ভাই আল্লাহ অনেকে আরও যারা দিছে তাদের সবাইকে কবুল করে এলো আল্লাহ আমার মাদ্রাসায় প্রতি বছর পেরে একশো বস্তার মতো চাউলের দরকার প্রতি মাসে দশ বস্তার উপরে চাউল লাগে আল্লাহ তোমার বান্দাদেরকে একটু বলে দিবা মনে মনে আদায় করে দিবা এই মাদ্রাসাও শত শত বস্তা চাউল লাগে আল্লাহ কমিটির বাইরে বড় পেরেশানির মধ্যে আছে আল্লাহ মেহরবানি করে এতিমখানার ছাত্রদের ব্যবস্থা তুমি করে দিবা আল্লাহ হাফেজ সাহেবদের তারাবির হাদিয়ার ব্যাপারে আল্লাহ মেহরবানি করে যে যেখান থেকে হাদিয়া দেয় তাদের কবুল করে নিবা আল্লাহদের মনের আশা করে নিবা আল্লাহ আমার হাফেজ কবুল করবা ইমাম সাহেব থেকে দান করে তাদের কবুল করে নিবা আল্লাহ আমার মাদ্রাসায় খেতাব দিয়া চাউল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া যে যেখান থেকে দান করে প্রত্যেকের মা বাবাকে কবুল করে নিবা সারা পৃথিবীর মুসলমানকে ভালো রাখবা আল্লাহ আমার এমপি সাহেব এমপি সাহেবের বাবা মাকে মাফ করে দেবা এমপি সাহেবের বাবা মাকে মাফ করে দিবা ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের শরীরটা ভালো রাখবা তার ছেলে মেয়েকে নাতি পোতাকে ভালো রাখবা জুমাতুল বেদায় ওয়াদা করছে আল্লাহ এক অক্ত নামাজ কামাই দিব না আল্লাহ এক অক্ত নামাজ কামাই দিব না পুরাটা বছর পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করে দিবা পুরাটা বছর পাঁচ নামাজ পড়ার তৌফিক দিবা। আমার বাংলাদেশটাকে সুন্দর করে দিবা আমার বাংলাদেশে একটা বোনা রাখবা না আমার বাংলাদেশে অনেক ষড়যন্ত্র চলতেছে আল্লাহ অনেক ষড়যন্ত্র চলতেছে গরুর গোস্ত নিয়া কাপড় লইয়া কত কিছু লইয়া আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো আমার বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ সর্বশেষ একটা দরখাস্ত দেয় আল্লাহ আমার বাংলাদেশ থেকে যারা উমরায় গেছে তাদের উমরাগুলো কবুল করো যারা আছে তাদের পথে আছে কবুল করো আল্লাহ ফিলিস্তিনি মুসলমানের খাবার নাই পানি নাই একটা রুটির জন্য কত কি চিল্লায় ফিলিস্তিনে ইফতারি আছে পানি নাই সেহরি আছে রোজা আছে খাবার নাই জুমাতুল বিদায় তোমার কাছে ফিলিস্তিনকে সাপোর্ট করলাম সমস্ত বিপদ থেকে ফিলিস্তিনকে রক্ষা করো সমস্ত বিপদ থেকে ফিলিস্তিনকে রক্ষা করো ইসরাইল জালিমদেরকে ধ্বংস করো ইসরাইল জালিমদেরকে ধ্বংস করো ইসরাইল জালিমদেরকে ধ্বংস করো এই জালিমদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও মহাকাবুদ্দিন এ জুমার দিনে দোয়া হয় ইসরাইলকে ধ্বংস করে দিতে বলে বকজুল নির্মাণ কাভারবার মালা হেদা তাবল মুশ টিকি না বলে হু দাবন না সা রহ অসাল্লাহুতালা ফেরখাল পি মহাম্দাবান উরিয়া শীস আইদন